Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel. Shabai kemon achen? Alhamdulillah. Apnader jonno ami bhalo achi. To ami ajke ekta beer club e giyechhilam jeta apnader sathe ekta tule dhorlam. Amar ekta deha pore gaye holud chilo. To ami okhane giyechhilam ebong giye sathe sathe jehetu 10ta beje geche khabar khete giyechhilam. Eta hocche bor. বর দুষ্টমি করছিল যে আপনার পেজ আমাকে দিয়েন ওভাবে বলছিল, তো একটু করে ভিডিও করে নিলাম আর খাবার নিচ্ছিলাম। খাবার টাবার নিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ ঘুরলাম আর দেখতে পাচ্ছেন এখানে মুরগি রোস্ট, ডিম, তারপর হচ্ছে সালাদ আর হচ্ছে মাছ গায়ে হলুদের মধ্যে খাবার ওগুলো করেছিল। তো আমি একটু করে ভিডিও করে নিলাম ভালো করে, যেহেতু বিয়েবাড়ির খাবার ওটা করে নেওয়াটা ভালো। এটা হচ্ছে একটা সেলফি স্ট্যান্ড, তো সেলফি স্ট্যান্ড দুইটা করেছিল আর একটা আমি ভালো করে করিনি শ্যুট, কারণ ওদিকে অনেক মানুষ ছিল আর এই ফুলের ঝাড়গুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। তো ফুলের ঝাড়গুলো দেখলাম আর কিছুক্ষণ বাইরে হাঁটলাম, বাইরে প্রচুর সুন্দর করে সাজিয়েছিল ক্লাবটা আর গেটও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। একটু হাঁটাহাঁটি করলাম আর একটু যখন হাঁটলাম যে ভাবলাম জানা একটু ভিডিও করে নিই, তারপর আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করে নিলাম যাতে সবাই দেখে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। তো বাচ্চারাও একটু নাচানাচি করছিলো দেখলাম, তারপরও এরপর এখানে কিছু প্যাকেজ এনেছিল, প্যাকেজ অনুষ্ঠান শুরু হয়, দুলাকে মাঝখানে বসিয়ে সবাই নাচ গান করছিল। তো আমি যেহেতু দূরে দূর থেকে করছিলাম, তো আমি তো নাচ গান চলছিল, অনেকক্ষণ ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে নাচ গানগুলো দেখছিলাম। দুলা কী করছে, দুলা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কি কান্না করছে নাকি হাসছে কোনো কিছুই তো বুঝতে পারছিলাম না, যেহেতু অনেকটা দূরে দাঁড়িয়েছি, অনেক মানুষ ছিল। পরে অনেকক্ষণ নাচ গান হলো, নাচ গান হলো, পরে আমি আর একটু দূরে গিয়ে দাঁড়ালাম, আবার আসলাম, এসে দেখলাম যে না এখন দোলা নাই। তারপরে প্যাকেজ যারা করে ওরা নাচ করছিলো ওদের নাচ দেখছিলাম। এরপর আসলাম, আমি একটু স্টেটটা ভিডিও করে নিব, তখন বর বলছিল যে আমাকে ভাইরাল করে দেন, আমি এখানে একটু উঠবো, আমাকে একটু করেন, দুষ্টমি করছিল আমার সাথে দাঁড়িয়ে। তো বললাম যে ঠিক আছে আপনি ওঠেন, আমি একটু করে নিই। তো এখন দুলা উঠছিল, দুলা উঠে স্টেজে বসবে আর আমি ভিডিও করব। তো করছিলাম এবং কিছুক্ষণ করে এরপর আমি একটু শ্যুট টুট করে নিলাম, তারপর হচ্ছে বের হয়ে গেলাম আর আবার পিছনের দিকে আসলাম, প্যাকেজ দেখবো, এখানে প্যাকেজ দেখে টেকে তারপরে আমি ওখান থেকে বের হয়ে যাই। তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো বলবেন, জানাবেন এবং আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে একটা মেয়ে নাচছিল সাথে, এটা হচ্ছে আমার একটা নাতি, একসময় ওর আব্বু প্রচুর নাচ করতো, এভাবে কোনো প্যাকেজে বা এমনিতে ওর আব্বু খুব দুষ্টমি করতো, নাচতো। তো এখন ও নাচছিল, আমি ওর নাচটা দেখে অনেকটা আমার ভালো লাগলো, যাতে ওর নাচটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো নাচটা আসলে অনেক সুন্দর, তো বলতেছি বাপ কা বেটা হয়, ওর আব্বা যেরকম ছিল ও সেরকম হয়েছে। তো আজ এইটুকে, আল্লাহ হাফেজ।